হ্যালো, আমি আহমেদ রাকিব। আমি ইনপুট এডিটর টি স্পোর্টস, বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল। আমি ইউল্যাবের এমএসজিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। 2004 সালে আমরা ইউল্যাবের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ইউল্যাবে পড়ার সময় কিন্তু আমরা আসলে রিয়েল লাইফের জন্য, অর্থাৎ পেশাদার এই লাইফের জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করেছি। আমি যখন পড়াশোনা স্টার্ট করেছি তখনই কিন্তু আমি চ্যানেল ওয়ানের কাজ স্টার্ট করেছিলাম। প্রায় 15-16 বছর ধরে এই ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে আছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইউল্যাবের পড়াশোনার সিস্টেমটাই এরকম, রিয়েল লাইফের জন্য খুব দ্রুত শিক্ষার্থীদের আসলে তৈরি করা হয়। আমরা যখন পড়েছি তখন দেশি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর পাশাপাশি আমরা বিদেশি অসাধারণ কিছু ফ্যাকাল্টিজদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাদের আসলে পড়াশোনার করানোর স্টাইল এবং যেটা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল সেটা হচ্ছে আমাদের জ্ঞানের পরিধিটা অনেক বড় করে দিয়েছিল। ইউল্যাব একমাত্র ইউনিভার্সিটি যাদের এমএনজি ডিপার্টমেন্টে একটা কমপ্লিট রেডিও স্টেশন আছে, একটা টেলিভিশন স্টেশন আছে, অ্যাট দ্য সেম টাইম তাদের একটা রেগুলার একটা জার্নাল প্রকাশিত হয়। সুতরাং আপনি যেই ডিপার্টমেন্টের ভবিষ্যতে কাজ করতে চান তার একটা হাতে কলমের প্রশিক্ষণ সেটি কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনি পাচ্ছেন। সেটা আমরাও পেয়েছি, যে কারণে কিন্তু পরবর্তীতে রিয়েল লাইফে গিয়ে আমাদের আসলে খুব বেশি স্ট্রাগল ফেস করতে হয়নি। এখন আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে এখনও ইউনিভার্সিটির সঙ্গে সম্পৃক্ত আছি, প্রত্যেকটা মুহূর্ত জানি। অসাধারণ একটা ক্যাম্পাস, এখানকার পড়াশোনার স্টাইল, পরিবেশ সব কিছু মিলিয়ে ডেফিনেটলি এনজয় করবেন। এবং যারা আসলে এই ক্ষেত্রে ইলেকট্রনিক প্রিন্ট কিংবা ডেফিনেটলি নিউ মিডিয়াতে যারা আসলে নিজেদের ক্যারিয়ার করার স্বপ্ন দেখেন, তারা কিন্তু চোখ বন্ধ করে ইউল্যাবের এনার্জি ডিপার্টমেন্টে চুজ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।